পাহাড়ের হাড়পাজরের আড়ালে লুকায়িত মণিরত্ন খুঁজে পাওয়া গেলেও সত্যি কি তা উদ্ধার করা যাবে, নাকি কোনো অদৃশ্য শক্তি বলে তা সবাই ছুটে ভয় পাবে? নমস্কার বন্ধুরা, গল্পের জলসাগরে আপনাদের সবাইকে স্বাগত। গল্পের জলসাগরের আজকের নিবেদন, রহস্য রোমাঞ্চে মোড়া একটি গোয়েন্দা গল্প, নাম সর্পধন, লেখক শঙ্কর্ষণ রায়। শুনতে থাকুন আজকের গোয়েন্দা গল্প। আমার তাঁবুর সামনেই পাহাড়। পাহাড়টি একেবারে ন্যাড়া, তার উপরে গাছপালা নেই, একদানা ঘাসও গজায়নি, মাটির কোনো আবরণ পড়েনি বলেই গাছপালা বা ঘাস জন্মাতে পারেনি। পাথরের হাড় পাজর সব পেরিয়ে পড়েছে, দেখে মনে হচ্ছে যেন পাহাড়ের কঙ্কাল। আমার কাজ হলো পাথর পরীক্ষা। পাহাড়টি কঙ্কাল সর্বস্ব হওয়াতে আমার কাজে সুবিধে হয়েছে। পাহাড়ের পাথরগুলো আমার নাগালের মধ্যে এসে গিয়েছে। খুবই সাধারণ পাথর, কোয়াইটজাইট এবং কোয়াইজেটকে বিদীর্ণ করা কোয়াইটস এবং পেগমেটাইটের শিরা উপশিরা। এদের দেখে এদের প্রসার ও গঠন বোঝার চেষ্টা করি, কারণ এদের আড়ালে মণিরত্ন খুঁজে পাবার আশা রাখি। আমার পূর্ববর্তী ভূবিজ্ঞানীরা এখানে পোকরাজ, গোমেদ, জামিরা, বৈদুর্য, স্ফটিক, ওপাল প্রভৃতি বিবিধ রত্নের খোঁজ পেয়েছিলেন। তাদের রিপোর্ট অনুসরণ করে আমিও খুঁজে বেড়াই। পাথর পরীক্ষা করতে করতে পাহাড়ের মাথার উপরে এসে দাঁড়ালাম একদিন। আমি উত্তর দিক থেকে উঠে এসেছি, উত্তর দিকে আমার ক্যাম্প। আমার ক্যাম্প থেকে কিছু দূরে জামালপুর রেল স্টেশন। পাহাড়ের মাথায় দাঁড়িয়ে দক্ষিণের উপত্যকা আমার দৃষ্টি আকর্ষণ করে। পাহাড়ে কোনো গাছপালা না থাকলেও উপত্যকাটি বনে আচ্ছন্ন। উপত্যকার বন আমার মনকে টানে। বনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মনে হলো যে যেসব মণিরত্ন আমি খুঁজে বেড়াচ্ছি তাদের চেয়ে অনেক বেশি দামি এই বনের গাছপালা। দূরবীনের মধ্য দিয়ে বনের মধ্যে রকমারি গাছের সমাবেশ দেখতে পাই। গাছপালা দেখতে দেখতে একটা বাগান নজরে এলো, ফুলের বাগান। মাঝখানে ঝিল, ঝিলের ধারে সাদা বাড়ি। বনের মাঝখানে এই বাগান বাড়ি দেখে বুঝতে পারি যে এবারে যিনি তৈরি করেছেন তিনি নির্জন বনবাস পছন্দ করেন। কে তিনি? আমার এই প্রশ্নের জবাবে আমার গাইড বিদ্যাধর ঝাঁ বললে, মুঙ্গের শহরের মস্ত বড় লোক রাঘবেন্দ্র সিং। এককালে মণিরত্নের কারবারি ছিলেন, কারবার বন্ধ করে এখন ওখানে থাকেন, লোকজনের সঙ্গ বিশেষ পছন্দ করেন না। দয়া করে ওর সঙ্গে দেখা করার চেষ্টা করবেন না, কারণ দেখা না করে উনি কুকুর লেলিয়ে দেবেন। বল কি? আমি চমকে উঠলাম। যাই হোক, একদিন সন্ধ্যেবেলায় কাজ শেষ করে পাহাড় থেকে নেমে আমার তাঁবুর মধ্যে বসে বিশ্রাম করছি, এমন সময় বিদ্যাধর এসে বললে, সর্বনাশ হয়ে গিয়েছে স্যার, রাঘবেন্দ্র সিং এর ছেলে ও মেয়ে সুজিত ও সুচেতা আপনার সঙ্গে দেখা করতে চায়। কেউ আমার সঙ্গে দেখা করতে চাইলে তার মধ্যে সর্বনাশের কি আছে? আমি বললাম, আর কেউ হলে কোনো কথা ছিল না, কিন্তু রাঘবেন্দ্র সিং এর ছেলে ও মেয়ে। বিদ্যাধরের কথা শেষ হওয়ার আগেই সুজিত ও সুচেতা বললে, আমরা আপনার সঙ্গে দেখা করি তা বোধহয় এই লোকটি চায় না। সে যাই হোক, এসে যখন পড়েছি তখন তো আর ফিরিয়ে দিতে পারবেন না আমাদের। সুজিত ও সুচেতা দুজনকেই দেখা মাত্র ভালো লেগে যায় আমার। এমন স্বাস্থ্য ও রূপ কদাচিৎ চোখে পড়ে। দুজনেরই গায়ের রং ফর্সা, চোখ টানা টানা, মুখে আভিজাত্যের ছাপ আছে। সুজিতের বয়স 22-23 হবে, আর সুচেতার বোধহয় 20ও পেরোয়নি। আমার সঙ্গে তোমাদের কি দরকার? আমি প্রশ্ন করি। দরকার আমাদের নয়, আমাদের বাবার। তিনি অবিলম্বে আপনাকে তার সঙ্গে দেখা করতে বলেছেন, ব্যাপারটা নাকি খুবই জরুরি। সুচিত ও সুচেতা প্রায় সমস্বরে কথাগুলি বলল। আমি অবাক হয়ে ওদের দুজনের মুখের দিকে তাকিয়ে বললাম, তোমাদের বাবার
আমার সঙ্গে কোনো রকম দরকার থাকার তো কথা নয়। আমার মতো জিওলজিস্ট তো তিনি নন। আপনার মতো জিওলজিস্ট না হলেও আমি জুয়েলজিস্ট, মৃদু হেসে রাঘবেন্দ্র সিং বললেন। পাহাড়ের ওপর থেকে বাগানের মধ্যে যে সাদা বাড়ি দেখেছি, তার বাইরের একটি ঘরে তার সঙ্গে আমার সাক্ষাৎ। মাঝবয়সী বলিষ্ঠ গড়নের মানুষ, সুপুরুষ হলেও সুমুখ নন, কারণ মুখে তার অজস্র কাটা দাগ। দেখে মনে হয় যেন তিনি কারোর সঙ্গে তরোয়াল দিয়ে ডুয়েল লড়েছেন। জুয়েলস মানে মণিরত্ন নিয়ে আমার কারবার, রাঘবেন্দ্র বলে চলেন। যে পাহাড়ে আপনি আপনার ভূবৈজ্ঞানিক ক্রিয়াকলাপ চালিয়ে যাচ্ছেন, সেই পাহাড়ে আমি মণিরত্নের খোঁজে গিয়েছিলাম। মণিরত্নের খোঁজে গিয়েছিলেন? আমার চোখ দুটি বিস্ফারিত হয়ে ওঠে। খুঁজে পেয়েছিলেন কিছু? অনেক কিছুই পেয়েছিলাম, মনের মতো সব মণিরত্ন। অনেক কিছুই পেয়েছিলেন? কই, আমি তো পাচ্ছি না। দিনের পর দিন খুঁজে যাচ্ছি, পাথর পরীক্ষা করছি, কিন্তু সাধারণ পাথরের আড়ালে এক টুকরো স্ফটিকও, মানে স্বচ্ছ কোয়াইটসের দাগও দেখতে পাচ্ছি না। সাধারণ পাথরের আড়ালেই আছে অসাধারণ পাথরগুলি। ঠিক জায়গায় সাধারণ পাথরের মধ্যে খোঁড়াখুঁড়ি করলেই তাদের পাওয়া যাবে। ঠিক জায়গা মানে? আমি ব্যগ্র কণ্ঠে প্রশ্ন করি, কোথায় সেই ঠিক জায়গা? উত্তরে একটু কেবল হাসলেন রাঘবেন্দ্র। খানিকক্ষণ বাদে রাঘবেন্দ্র বললেন, ঠিক জায়গার হদিস নেওয়ার চেষ্টা না হয় পরে করবেন, আগে জেনে নিন পাহাড়ের পাথরে হাড় পা জোড় কিসব অমূল্য মণিরত্ন চাপা দিয়ে রেখেছে। পরপর অনেকগুলো মণিরত্নের কথা বললেন রাঘবেন্দ্র, সঙ্গে সঙ্গে প্রতিটি পাথরের দ্রব্যগুণ এবং প্রচলিত বিশ্বাস এবং তাকে নিয়ে যেসব কিংবদন্তি চলে আসছে তাদের কথাও বললেন। যেসব মণিরত্ন ওই পাহাড়ে পাওয়া গিয়েছে তারা হলো পোকরাজ, গোমেদ, সৌগন্ধিক, তাম্রি, পিলু, চন্দ্রকান্ত, বৈদুর্য, স্ফটিক, জাবিরা ও ওপাল। প্রাচীনকালের মানুষরা পোগরাজকে পাথরে জমাট বাঁধা আগুন বলে মনে করত, আর গোমেদকে মনে করত হীরার সমগোত্রীয়। চীন দেশের মানুষদের বিশেষ প্রিয় পাথর ছিল পিলু বা জেড। তারা বিশ্বাস করত জেডের মধ্যে সব রকম রত্নের গুণ আছে এবং মানুষের সদ্বৃত্তিগুলির সমাবেশ ঘটেছে। চন্দ্রকান্ত মুনির সমাদর করতেন হিন্দু মুনি ঋষিরা। তারা মনে করতেন যে চাঁদের কিরণে চন্দ্রকান্ত মুনি থেকে জল ঝরে। বৈদুর্য মুনি এক আশ্চর্য পাথর, বিড়ালের চোখের মতো দেখতে, বিশ্বময় তার সমাদর। স্ফটিক হলো স্বচ্ছ জলের মতো দেখতে, স্ফটিকের গ্রিক প্রতিশব্দের অর্থ বরফ। স্ফটিক ম্যাঙ্গানিজ, টাইটেনিয়াম বা লোহার সংমিশ্রণ ঘটলে তার রং বেগুনি হয়ে ওঠে। বেগুনি রঙের স্ফটিককে বলে জামিরা বা অ্যামেথিস্ট। গ্রিকদের বিশ্বাস ছিল যে অ্যামেথিস্ট ধারণ করলে ঘোরতর মদ্যপ মাতাল হয় না। ওপালও একটি সুন্দর পাথর, মুক্তার মতো তার জৌলস। লালচে হলুদ রঙের ওপালকে বলা হয় আগুনে ওপাল। নেপোলিয়ান বোনাপার্টের স্ত্রী জোসেফিনের আংটিতে একটি বড় আকারের আগুনে ওপাল ছিল, তাকে বলা হতো জ্বলন্ত ট্রয়। তাতে আগুনের শিকার মতো লাল রঙের নকশা আছে। মহারানী ভিক্টোরিয়াও ওপাল পরতে ভালোবাসতেন, যাদের অক্টোবর মাসে জন্ম ওপাল নাকি তাদের কপাল ফিরিয়েছে। এই সব পাথর হীরা চুনি ও পান্নার মতো দামি নয় বলে এদের উপরত্ন বলে। উপরত্ন শব্দটি অবশ্য রাঘবেন্দ্রের পছন্দ নয়, কারণ হীরা চুনি পান্নার চেয়ে এই সব পাথরের ওপরই তার পক্ষপাত বেশি।
তিনি মনে করেন যে পৃথিবীর অধিকাংশ মানুষেরই মনের মতো বলে এই সব পাথরকে মণিরত্নের মর্যাদা দেওয়া উচিত। রাঘবেন্দ্র সুদীর্ঘ ভাষণ শেষ হলে আমি বলি, এইসব পাথর আমারও মনের মতো, কিন্তু এই পাহাড়ের কোন জায়গায় পাওয়া গিয়েছিল তা জানতে পারলে ভালো হতো। জানতে পারলে আমিও খুশি হতাম, রাঘবেন্দ্র বললেন। কিন্তু যে জানতো সে বেঁচে নেই। সে ছিল স্থানীয় একজন আদিবাসী, নাম তার ভীষণ শেখ। সে ওই পাহাড় ভেঙে এইসব মণিরত্ন খুঁজে এনে দিত আমাকে। নগদ দাম দিয়ে আমি পাথরগুলো কিনে নিতাম, একটি বাক্সের মধ্যে তাদের জমিয়ে রাখছিলাম। ভেবেছিলাম বাক্সটি ভরে গেলে পাথরগুলো গুজরাটে সুরাটে পাঠিয়ে পালিশ করিয়ে আনব, কিন্তু সে আর হলো না। বাক্সটি ভরে যাওয়ার আগেই একদিন সাপের কামড়ে ভীষণ মারা গেল। ভীষণ শেখ মারা গিয়েছিল শঙ্কচুর সাপের কামড়ে। ওই পাহাড়ের একটি গর্ত থেকে সাপটি বেরিয়ে এসে ভীষণকে আক্রমণ করেছিল। রাঘবেন্দ্রের ভাই বিজয়েন্দ্রের চোখের সামনেই নাকি ঘটেছিল ঘটনাটা। রাঘবেন্দ্রের মতো বিজয়েন্দ্রেরও মণিরত্নের কারবার ছিল। ভীষণের মৃত্যুর পর তিনি রাঘবেন্দ্রের কাছে এসে বললেন যে ভীষণ ওই শঙ্কচুর সাপের গর্ত থেকে পাথরগুলো তুলে আনছিল। সাপটির অনুপস্থিতির সুযোগ নিয়ে পরপর কয়েকদিন পাথরগুলো নির্বিঘ্নে তুলে আনতে পারলেও শেষের সেদিন সে সাপটির কাছে ধরা পড়ে গিয়েছিল এবং তার ছোবল খেয়ে মারা পড়েছিল। বিজয়েন্দ্রের আশঙ্কা ছিল সাপটি তার গর্ত থেকে চুরি যাওয়া পাথরগুলোর গন্ধ অনুসরণ করে রাঘবেন্দ্রের বাড়ির অন্তরপুরে গিয়ে হাজির হতে পারে। অতএব পাথরগুলোকে সাপটির গর্তে ফিরিয়ে দেওয়াই উচিত। কি যে বলছো তুমি তার ঠিক নেই, রাঘবেন্দ্র বলেছিলেন। পাথরগুলোর কোনো গন্ধ নেই, সাপের নেই গন্ধবোধ। কাজেই গন্ধ অনুসরণ করে ওই সাপটি আমার শোবার ঘরে এসে পৌঁছানো অসম্ভব ব্যাপার। কিন্তু এই অসম্ভবই সম্ভব হলো। সেদিন গভীর রাত্রে শঙ্কচুর সাপটি রাঘবেন্দ্রের শোবার ঘরের মধ্যে ঢুকল। রাঘবেন্দ্র তখন ঘুমিয়েছিলেন। সাপটি ফণা তুলে দাঁড়াতেই তার ঘুম ভাঙল। সাপটি তার মাথার ওপরে ছোবল মারতে উদ্যত হতেই তার কুকুর দুটি তেড়ে গিয়ে সাপটিকে বের করে দেয় বাড়ির বাইরে। ওই পাথরগুলোর মালিক তাহলে ওই শঙ্কচুর সাপ, আমি বললাম। রীতিমতো অবিশ্বাস্য ব্যাপার, শুনে মনে হচ্ছে যেন রূপকথার গল্প। মালিক নয়, পাহারাদার, রাঘবেন্দ্র বললেন। পাথরগুলো কেউ ওই সাপের গর্তে রেখেছিল, সম্ভবত ভীষণ শেখই রেখেছিল। সেই ওখান থেকে রোজ 5-6টা করে পাথর তুলে নিয়ে এসে দিচ্ছিল আমাকে। তার পেশা ছিল সাপ খেলানো, পাথর সংগ্রহ ছিল তার নেশা। ওই শঙ্কচুর সাপটি হয়তো তারই পোষা। তাকে পাহাড়ের একটি গহ্বরে রেখে সে পাহাড় থেকে খুঁড়ে বের করা পাথরগুলো ওখানে লুকিয়ে জমিয়ে রাখছিল। ভীষণ শেখের পোষা হবে তো, তাকেই ছোবল মেরে মেরে ফেলল কেন? আর কেউ হয়তো তাকে খেপিয়ে তুলেছিল, তার দিকে তেড়ে গিয়ে তাকে মারতে গিয়ে হয়তো ভীষণকে মেরেছিল। পাথরগুলো পুনরুদ্ধারের জন্য সাপটির আপনার ঘরে ঢোকার ব্যাপারটি অবিশ্বাস্য নয় কি সিংজি? আপনার কাছে অবিশ্বাস্য মনে হলেও আমি কি করে অবিশ্বাস করি বলুন? সাপটি সত্যি ঢুকেছিল আমার ঘরে এবং যে বাক্সের মধ্যে পাথরগুলো ছিল, আমার অ্যালসেশিয়ান কুকুর দুটি তাড়া খেয়ে বেরোবার সময় সেই বাক্সটি নিয়ে বেরিয়ে পড়েছিল। বলেন কি, আমার চোখ দুটো বিস্ফোরিত হয়ে ওঠে। ঠিকই বলছি, রাঘবেন্দ্র বললেন। সাপটি ঘর থেকে বেরিয়ে যেতেই দেখলাম বাক্সটি নেই।
বাক্সটি আমার বালিশের তলায় চাপা ছিল। কি করে সাপ ওটাকে ওখান থেকে বের করে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল বলতে পারবো না। আমার মনে হচ্ছে খানিকক্ষণের জন্য আমি হিপনোটাইজড হয়ে পড়েছিলাম। কে আপনাকে হিপনোটাইজ করেছিল? ওই সাপটা? ওই সাপটাই তো আমার ঘরে ঢুকেছিল, কাজেই। শঙ্কর সাপটিকে অনুসরণ করে রাঘবেন্দ্রর অ্যালসেশিয়ান কুকুর দুটি ঘর থেকে বেরিয়ে যেতেই রাঘবেন্দ্র তার বিছানা থেকে উঠে দাঁড়ালেন। তার বালিশের তলায় পাথরের বাক্সটি না থাকায় তিনি ধরে নিলেন যে সাপটাই বাক্সটি নিয়ে বেরিয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে তিনি বাক্সটি উদ্ধার করার জন্য ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হলেন, কিন্তু দরজার কাছে এসে বাধা পেলেন। দরজার সামনে হঠাৎ এসে দাঁড়ালো একজন মুখোশধারী মানুষ। সে যেন দেয়াল ফুঁড়ে বেরিয়ে আসে, রাঘবেন্দ্রের উপর ঝাঁপিয়ে পড়ে এলো পাতাড়ি ছোড়া চালাতে থাকে। তার সর্বাঙ্গ এবং মুখ আজও সেই আক্রমণের চিহ্ন বহন করছে। তার আর্তনা শুনে তার কুকুর দুটি ফিরে এসে মুখোশধারীকে আক্রমণ করে। সঙ্গে সঙ্গে সে রাঘবেন্দ্রকে ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় এবং কুকুর দুটির তাড়া খেয়ে বাগানের মধ্য দিয়ে দৌড়তে থাকে। পেরিয়ে যায় বাগান, ঢুকে পড়ে বনের মধ্যে। বনের মধ্যে চিরল্লতার ঝোপের মধ্যে একটি গহ্বর ছিল। দিন কয়েক আগে সেখানে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের ফলে এই গহ্বরের সৃষ্টি। কুকুর দুটির তাড়া খেয়ে দিশেহারা হয়ে দৌড়তে গিয়ে সেই গহ্বরের মধ্যে পড়ে যায় মুখোশধারী। মুখোশধারী গহ্বরের মধ্যে পড়া মাত্র তার চার দেয়াল থেকে ধস নামে এবং জীবন্ত সমাধি ঘটে মুখোশধারী। অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি রাঘবেন্দ্র। মুখোশধারীকে উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে গহ্বরের কাছাকাছি শঙ্কর সাপটির মৃতদেহ আবিষ্কার করলেন রাঘবেন্দ্র। প্রায় 5 মিটার লম্বা সাপটি অ্যালসেশিয়ান কুকুর দুটির আক্রমণে টুকরো টুকরো হয়ে পড়ে আছে, কিন্তু বাক্সটি নেই। সাপটি যদি বাক্সটি বয়ে নিয়ে এসে থাকে তাদের মৃতদেহের কাছাকাছি পড়ে থাকা উচিত, কিন্তু কোথাও তাকে খুঁজে পেলেন না। খুঁজে পাবেন কি করে? আমি বললাম, যত বড় আকারের ফনওয়ালা সাপই হোক না কেন, তার পক্ষে একটি বাক্স বয়ে নিয়ে আসা কি সম্ভব? এক্ষেত্রে সম্ভব বলেই মেনে নিতে হবে, রাঘবেন্দ্র জবাব দিলেন। কারণ সাপটি আমার মাথার কাছেই ফনা তুলে দাঁড়িয়েছিল, আমার কুকুর দুটির তাড়া খেয়ে সে ঘর থেকে বেরিয়ে যেতেই দেখলাম যে আমার বালিশের তলায় বাক্সটি নেই। সাপটি বেরিয়ে যাওয়ার পরই সেই মুখোশধারী মানুষটি আমার ঘরের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিল। তার মানে বাক্সটি মুখোশধারী মানুষটির হস্তগত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক বলেছেন, আশা করি এখন আপনি বুঝতে পাচ্ছেন যে এক্ষেত্রে অসম্ভবই সম্ভব হয়েছে। ওই বাক্সটি সাপটি বয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু এখন প্রশ্ন, সে মরে যাবার পর বাক্সটি কোথায় গেল? সাপ এবং ওই মুখোশধারী মানুষটি মারা পড়ার পরই আমি বনের মধ্যে তন্ন তন্ন করে খুঁজেছি। আর কেউ হয়তো বাক্সটি নিয়ে পালিয়েছিল? অসম্ভব। আমার এবং আমার কুকুর দুটির চোখে ধুলো দিয়ে আর ওখানে গিয়ে হাজির হওয়া কারোর পক্ষেই সম্ভব নয়। আমার ধারণা বাক্সটি ওখানেই আছে কোথাও। আমার অনুরোধ, আপনি ওটাকে খুঁজে বের করুন। বাক্সটা কিসের তৈরি? আমি প্রশ্ন করি। রূপোর, রাঘবেন্দ্রের উত্তর। ভীষণ শেখ পাহাড় থেকে এইসব পাথর আনা শুরু করতেই আমি আমার কারিগরদের দিয়ে বাক্সটি তৈরি করে নিয়েছিলাম। রাঘবেন্দ্রের বাগান পেরিয়ে জঙ্গলের মধ্যে ঢুকি। ঘন বন, রকমারি গাছের সঙ্গে আছে আগাছা।
গাছের চেয়ে আগাছায় বেশি পথ নেই। অনেক কষ্টে লতা ঝোপ ঠেলতে ঠেলতে এগিয়ে যাই। আমার সঙ্গে আছেন রাঘবেন্দ্র। চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়ালেন রাঘবেন্দ্র, বললেন, মনে হচ্ছে কে একজন সামনের ওই লতা ঝোপের আড়ালে লুকিয়ে আছে। বনের জন্তু জানোয়ার নয় তো? আমি বললাম, না, মানুষের গন্ধ পাচ্ছি। আমার কুকুর দুটোকে নিয়ে আসা উচিত ছিল। কই, গাছগাছড়ার গন্ধ ছাড়া অন্য কোনো গন্ধ তো নাকে আসছে না আমার? আমার নাকে আসছে। সেদিন আমার শোবার ঘরে দোরগড়ায় মুখোশধারীর মুখোমুখি হয়ে যে গন্ধ পেয়েছিলাম, সেই গন্ধ আমার নাকে আসছে। মুখোশধারী তো ধস চাপা পড়ে মরেছে। সে তার কবর থেকে উঠে এসেছে নাকি? বলতে বলতে রাঘবেন্দ্রর গলার স্বর কেঁপে ওঠে। এগিয়ে চলুন, আমি বললাম, সচক্ষে দেখুন কে আছে ওখানে। বলে রাঘবেন্দ্রের পাশ কাটিয়ে আমি এগিয়ে যাই। আমাকে এগিয়ে যেতে দেখে অগত্যা রাঘবেন্দ্র আমাকে অনুসরণ করে। ঘন চিহরলতার ছোপ ঠেলে আমরা এগিয়ে যেতেই একজন মানুষকে দেখতে পেলাম। কাঁধে ঝোলা, হাঁটু পর্যন্ত ট্রাউজার গোটানো, ঝুঁকে পড়ে কি যেন দেখছে। আমাদের উপস্থিতি টের পাওয়া মাত্র উদ্ধশ্বাসে পালালো। বিজয়! রুদ্ধশ্বাসে বলে উঠলেন রাঘবেন্দ্র, আমার ভাই বিজয়েন্দ্র, কিন্তু কি করছে সে এখানে? আমরা যা করছি তাই হয়তো করছেন, আমি বললাম। হয়তো আপনার সেই মণিরত্নের বাস্কটি খুঁজে বের করার চেষ্টা করছেন। কি দেখছিল সে এখানে ওরকম ঝুঁকে পড়ে? আসুন আমরাও দেখার চেষ্টা করি, শঙ্কচুর সাপটির মৃতদেহ কি এখানে পড়েছিল? হ্যাঁ, এখানে ওই বন হলুদের গাছটির পাশে। আর ওই যে নিচু জায়গাটি দেখতে পাচ্ছেন, ওখানেই ধসে চাপা পড়েছিল মুখোশধারী। সেই মুখোশধারীর গায়ের গন্ধ পাচ্ছিলেন না? এখনো কি পাচ্ছেন? না তো, নিমিষে ফ্যাকাশে হয়ে গেল রাঘবেন্দ্রের মুখ। বিজয় এখান থেকে চলে যেতে সে গন্ধটিও মিলিয়ে গিয়েছে। তাহলে কি আপনার ভাই বিজয়েন্দ্রই সে মুখোশধারী? আমি প্রশ্ন করি। সে কি করে হবে, মুখোশধারী তো ধসে চাপা পড়ে মারা গিয়েছে। আসুন রাঘবেন্দ্র বাবু, যেখানে ধস নেমেছিল সেখানেই যাই। সেখানেই তো আমি আছি, বলতে পারেন আমরা আছি। সামনের ওই নিচু জায়গাটিতে বড় একটা গহ্বর ছিল, মুখোশধারী সেখানে পড়ে যেতেই ধস নামে। দেখতে দেখতে গহ্বরটি পুরোপুরি মাটিতে চাপা পড়ে যায়। আমার চোখের সামনে এসব ঘটেছিল। গহ্বরের মধ্যে মাটির তলায় চাপা পড়া মুখোশধারীকে অনেক চেষ্টা করেও উদ্ধার করা যায়নি। আমার কি মনে হচ্ছে জানেন, একটু ইতস্তত করে আমি বললাম, আমার মনে হচ্ছে মুখোশধারীর সঙ্গে সেদিন রাত্রে আপনার ভাই বিজয়েন্দ্রও এসেছিলেন। না না না, এ হতে পারে না, আত্মস্বরে বলে উঠলেন রাঘবেন্দ্র। আমার ছোট ভাই, আমি ওকে মানুষ করেছি। গহ্বর ধসের কোনো চিহ্ন নেই। নিচু জমির ওপরে ঘন ঘাসের আচ্ছাদন পড়েছে। রাঘবেন্দ্র বললেন যে এই ঘাসের আচ্ছাদন দিয়ে জায়গাটিকে চেনা যায়। দেখে মনে হয়েছে যেন পুরো একটি সবুজ রঙের গালিচা পাতা হয়েছে। এমন ঘাস আর কোথাও নেই। এখানকার মাটির অতিরিক্ত উর্বরতাই ঘাসের এই পুরো আবরণকে সম্ভব করেছে।
উর্বরাতের উৎস বোধ হয় মুখোশধারীর মৃতদেহ। দেহ মাটির সঙ্গে মিশে গিয়ে মাটিকে উর্বর করে মাটির উপরে পুরু ঘাস সৃষ্টি করেছে। এই অঞ্চলে ঘাসের মধ্যে ছোট ছোট হলুদ রঙের ফুল ফুটে থাকে, কিন্তু ঘাসের এই গালিচার উপরে ফুলের রং বদলে উজ্জ্বল সাদা হয়ে গিয়েছে। কেন এখানে ঘাস ফুলের রং বদলেছে? কেনই উজ্জ্বল সাদা রং? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, রাঘবেন্দ্রও জানেন না। ঘাস ফুলের রং বদলানো নিয়ে মাথা ঘামিয়ে কি হবে বলুন? রাঘবেন্দ্র বললেন, যেখানে মুখোশধারী ধসে চাপা পড়েছে সেখানেই দেখা যাচ্ছে ঘাস ফুলের এই অদ্ভুত রং। সেখানে তো আর ওই বাক্সটি নেই, বাক্সটি বনের মধ্যে কোথায় পড়ে আছে কে জানে। ঘাস ফুল নিয়ে মাথা না ঘামিয়ে বাক্সটি খুঁজে বের করার চেষ্টা করুন। পরদিন খুব সকালে একাই ঢুকলাম ওই বনের মধ্যে। চিহরলতার ঝোপ পেরিয়ে সেই ঘাসে ছাওয়ার নিচু জায়গাটির সামনে গিয়ে দাঁড়াতে বিজয়েন্দ্রর মুখোমুখি হলাম। আমাকে দেখে বিন্দুমাত্র ঘাবড়ে গেলেন না বিজয়েন্দ্র, পালাবারও চেষ্টা করলেন না। মৃদু হেসে তিনি বললেন, আজ আপনি একা এসেছেন? দাদা আপনার সঙ্গে নেই, কাজেই আমার পালিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আশা করি দাদার সঙ্গে আলাপ করে আপনি বুঝতে পেরেছেন তিনি আমাকে তার শত্রু বলে বিবেচনা করছেন। তাতে তার দোষ কি বলুন? আমি বললাম, সেদিন রাত্রে শঙ্কচুর সাপ ও মুখোশধারীর সঙ্গে আপনিও তার শোবার ঘরে ঢুকেছিলেন। মুখোশধারীর আক্রমণ থেকে তাকে বাঁচাবার জন্যে ঢুকতে বাধ্য হয়েছিলাম। শেষ পর্যন্ত অবশ্য তার কুকুর দুটোই তাকে বাঁচালো। তার প্রাণ রক্ষা হলেও মুখোশধারী মারা পড়েছেন। এখন এখানে আপনি কি করছেন? আপনার মতো আমিও হারানো রত্ন পেটিকার সন্ধান নিচ্ছি। যা আপনার নয় তাকে খুঁজে বের করে আত্মসাৎ করতে চান, তাই না? না, যা আমার জিনিস তাকেই আমি ফিরে পেতে চাই। আমার কথা শুনে আপনি অবাক হচ্ছেন, তাই না? পাথরগুলো আমার, কারণ ওই পাহাড় লিজ নিয়ে আমি নিয়মিত খনন চালিয়ে অনেক রকম মণিরত্ন খুঁজে বের করেছিলাম। ভীষণ শেখ ওগুলো চুরি করে সাপের গর্তে রেখেছিল এবং একে একে আমার দাদার কাছে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছিল। বাইবেলে পাপের বেতন মৃত্যু বলে একটা কথা আছে না? ভীষণ তাই পেল, ওই সাপের কামড়েই সে মারা পড়ল। পাথরগুলোকে পুনরুদ্ধারের চেষ্টায় আমি ওই মুখোশধারীকে নিযুক্ত করেছিলাম। পেশায় ভীষণের মতো সেও একজন সাপুড়ে, আমার খনিতে কাজ করত। সে এবং তার মতো অনেকে তাদের সহজাত অন্তর্দৃষ্টি দিয়ে ওই পাহাড় থেকে রকমারি মণিরত্ন খুঁড়ে বের করে খনিটাকে নিজেদের খনি বলে ভাবতে শুরু করেছিল। কাজেই তাদের আরোহণ করা মণিরত্নের অপহরণ তারা সইতে পারেনি। এই ব্যাপারে আমার দাদাকে মূল অপরাধী বলে সাব্যস্ত করে ওই মুখোশধারী তাকে খুন করার চেষ্টা করেছিল। এখন বলুন, রত্নপেটিকাটির খোঁজ এখানে কোথায় নিচ্ছেন আপনি? শঙ্কচুর সাপটির মৃতদেহের আশেপাশে তন্নতন্ন করে খুঁজেও তার সন্ধান মেলেনি। মিলবেও না, কারণ সাপের পক্ষে রত্নপেটিকাটিকে বয়ে নিয়ে আসা সম্ভব নয়। অতএব ধরে নিতে হয় যে বাক্সটি ওই মুখোশধারী দাদার বালিশের তলা থেকে বের করে নিয়েছিল। সাপটিকে নিয়ে সেই ঢুকেছিল দাদার শোবার ঘরে। সাপটি ফনা তুলে দাঁড়াতেই দাদা সাময়িকভাবে জ্ঞান হারিয়েছিলেন, সেই সুযোগে বাক্সটি সে হস্তগত করেছিল। আপনাকে আগেই বলেছি যে ওই কাজ সে শতপ্রবৃত্ত হয়ে করেছিল। আমি যদি জানতাম যে এ জাতীয় অপকর্ম সে করতে চলেছে, অবশ্যই তাকে বাধা দিতাম। তাকে ও তার সঙ্গীদের বুঝিয়ে দিতাম যে
একজোড়া হিংস্র অ্যালসেশিয়ান সর্বদাই তার সঙ্গে থাকে। তিনি ঘুমিয়ে পড়লেও কুকুর দুটি তাকে পাহারা দেয়। চিহল্ল তার বেষ্টনীর মধ্যে নিচু জমিতে ঘাসের উপরে ফুটে থাকা সাদা ফুলের দিকে তাকিয়ে আমি বললাম, বাক্সটি তাহলে এখানেই মাটির তলায় চাপা পড়ে আছে। হ্যাঁ, বিজয়েন্দ্র জবাব দিলেন, বাক্সটি তার হাতে ছিল। দাদার কুকুর দুটি তাকে তাড়া করার পরও তার হাত থেকে তা পড়ে যায়নি। অতএব বাক্স শুদ্ধ সে গহ্বরের মধ্যে পড়ে গিয়েছিল বলে ধরে নিতে হবে। তারপর ধস নেমে ওই বাক্স শুদ্ধই তাকে চাপা দিয়েছিল। বাক্সটি যে এখানে মাটির তলাতেই চাপা আছে তার প্রমাণ সম্প্রতি ফুটে উঠেছে। ভালো করে তাকিয়ে দেখুন। কি দেখব? আমি প্রশ্ন করি। ওখানে ফুটে ওঠা ঘাসফুল দেখুন, হলুদ রঙের ঘাসফুল ওখানে কিরকম সাদা হয়ে উঠেছে দেখেছেন? হ্যাঁ দেখেছি, দেখে অবাক হয়ে গিয়েছি। আজও আমি দেখতে এসেছি, হলুদ রঙের ফুল এখানে সাদা হয়ে গেল কি করে, তাই তো ভাবছি। মাটির মধ্যে রূপও এসে মিশেছে, পরিমাণে নগণ্য হলেও এই রূপও হলুদ রঙের ফুলকে ফিকে করে সাদা করে দিয়েছে। বলেন কি, ঠিকই বলেছি। আমার কোনো ডিগ্রি না থাকলেও ভূবিজ্ঞান ও উদ্ভিদ বিজ্ঞানে কিছু কিছু জ্ঞান আছে। মাটির মধ্যে ধাতু এসে মিশলে গাছপালার উপরে তার প্রতিক্রিয়া ঘটে, ফুলের রং বদলায়। এখন প্রশ্ন হচ্ছে, এখানকার মাটির মধ্যে রূপো এলো কোথা থেকে? এর উত্তর আমার দাদার রূপোর বাক্স। রাসায়নিক অবক্ষয়ের ফলে রূপোর বাক্স থেকে রূপো বেরিয়ে এসে মাটিতে মিশেছে। সেই রূপো ঘাসফুলের রং বদলে দিয়েছে। এমন সময় হাজির হলেন রাঘবেন্দ্র। বিজয়েন্দ্রের মুখের উপর অগ্নিদৃষ্টি হেনে বললেন, তুমি? হ্যাঁ আমি, বিজয়েন্দ্র হাসলেন। রায় সাহেবকে তার খোঁজাখুঁজিতে সাহায্য করছিলাম। তোমার রূপোর বাক্সটি কোথায় আছে তার হদিশ মিলেছে, বলেই দ্রুত সেখান থেকে চলে গেলেন বিজয়েন্দ্র। তার গমন পথের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন রাঘবেন্দ্র। পরদিন সকালে আমার তাঁবুতে এসে হাজির হলেন রাঘবেন্দ্র। উত্তেজিত স্বরে বললেন, বনের মধ্যে বিজয় তার এক সাকরেতকে নিয়ে সাদা ঘাসফুলগুলো সব উগড়ে ফেলে ঘাস কাটছে, এবার মাটি কাটতে শুরু করবে। আমি চাই না আমার মণিরত্নের বাক্সটি তার হস্তগত হোক। আমি আমার লোকজন নিয়ে যাব, আপনিও চলুন। বিজয় বাক্সটি পাওয়া মাত্রটা কেড়ে নিতে হবে। না না না, আমি বললাম, কারাগারের মধ্যে আমি নেই। কারাগারের মধ্যে আপনাকে থাকতে তো বলিনি। আপনি আমাদের সঙ্গে গেলে হয়তো কারাগারের দরকারই হবে না। আপনি ওখানে গিয়ে উপস্থিত হলে বিজয় হয়তো শতপ্রবৃত্ত হয়েই বাস্কটি আমাকে দিয়ে দেবে। বনের মধ্যে চিহরলতা ঝোপ ঠেলে এগিয়ে গিয়ে একটি বিজা গাছের আড়ালে গিয়ে দাঁড়ালেন রাঘবেন্দ্র। ইশারায় আমাদের চুপ করে থাকতে বলে তিনি ফিসফিসিয়ে বললেন, আপাতত এখানেই দাঁড়িয়ে থাকা যাক, বাক্সটি বিজয়ের হাতে এলেই এগিয়ে যাব আমরা। বাক্সটা বিজয়েন্দ্রের হাতে আসার আগেই মাটি ফুঁড়ে খাড়া হয়ে দাঁড়ালো একটা প্রকাণ্ড শঙ্খচূড় সাপ। ছোবল মারল সে বিজয়েন্দ্রের কপালের ওপরে। বিজয়েন্দ্রকে মুঙ্গেরের হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হলো। এরপর একদিন রাঘবেন্দ্র আমাকে বললেন, বুঝলেন রায় সাহেব, এখানকার মণিরত্নে আমাদের কোনো অধিকার নেই, এগুলো সর্পধন। বলেন কি, আমার চোখ দুটি বিস্ফারিত হয়ে ওঠে। ওই পাহাড়ে আপনি মণিরত্নের সন্ধান নিচ্ছেন, ওখান থেকে
আমার ও বিজয়েন্দ্রের সাকরেতেরা মণিরত্ন বের করে নিয়ে এসেছে। অথচ পাহাড়টির নাম রত্নগিরি নয়, সর্পগিরি। ওই পাহাড় ও পাহাড়ের চারপাশের বন শঙ্খচূড়ের রাজত্ব। ওখান থেকে আমাদের মণিরত্ন আহরণকে তারা তাদের এলাকা থেকে হরণ বলে বিবেচনা করেছে। তাই সাপের কামড়ে মারা গেল ভীষণ শেখ। আমার ঘরে ঢুকে আমাকে মারার চেষ্টা করলো একটি শঙ্খচূড়। আপনার চোখের সামনেই আরেকটি শঙ্খচূড় বিজয়েন্দ্রকে মারল। আমার বাক্সশুদ্ধ মণিরত্ন মাটির তলায় চাপা পড়ে গিয়ে ওদের কাছেই ফিরে গিয়েছে। এরপর আর ওদের ধনে আমাদের লোভ করা উচিত নয়। আমার অনুরোধ, আপনিও আপনার অনুসন্ধান বন্ধ রেখে বাড়ি ফিরে যান। বলে তাঁবু থেকে বেরিয়ে গেলেন রাঘবেন্দ্র। তারপর আমিও আমার তাঁবু খুলে তল্পিতল্পা গুটিয়ে ফিরে যাই কলকাতায়।